বন্ধুরা, আজ যাচ্ছি চণ্ডী মন্দিরে। শুনেছি এখানে অনেক কাহিনী, অনেক গল্প আছে। এই মন্দিরটি নাকি খুবই জাগ্রত। এখানে রয়েছে একটি মাঠ, এখানে প্রতি বছর হোলিতে মেলা বসে, অনেক লোকজনের সমাগম ঘটে এখানে। এখানে আজ কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। সাইডেই রয়েছে সুন্দর একটি বাউড়। যাই, বাউড়ের দিকটা একটু দেখে আসি। এটা বাউড়ের একটি ঘাট, এখানে অনেক লোকজন স্নান করতে আসেন। চারিদিকে পাখি দেখা খুব সুন্দর, মনোরম পরিবেশ। ওই দূরে দেখা যাচ্ছে ডিঙি নৌকা। ডিঙি নৌকা তো এখন দেখাই যায় না। ওই নদীর উপর দেখা যাচ্ছে অনেক লোকজনের বসতি। নদীর সাইড দিয়ে রয়েছে অনেক পাটশাক। বাউড়ে জলটা অনেক কমে গেছে। ঘাটটার দুদিকে রয়েছে বসার জায়গা। এখন যাই মন্দিরের দিকে, মন্দিরটাকে একটু ভালো করে দেখে নেব। মন্দিরকে ঘিরে রয়েছে বিশাল এক বট গাছ। রয়েছে খুব সুন্দর একটি তুলসী মঞ্চ। এখন মন্দিরের ভিতর যাব। মন্দিরের ভিতর রয়েছে মা চণ্ডীর খুব সুন্দর একটি মূর্তি।
মন্দিরের পেছনে রয়েছে বহু পুরনো আর সুবিশাল সেই বটগাছ। অনেকটা জায়গা জুড়ে রয়েছে গাছটি। এই বটগাছেই চাপা পড়ে আছে সেই পুরানো মন্দিরটি। ইটগুলো দেখা যাচ্ছে অনেক পুরনো ইট। আর সাইডেই রয়েছে শিবলিঙ্গ। এটাও বহু পুরানো। বহু পুরানো এই বটগাছটিকে ভক্তদের মনস্কামনা পূরণের জন্য ঢিল বেঁধে রেখেছে। কথায় বলে যে ভক্তিতেই মুক্তি। মন্দিরের পেছন থেকে বটগাছের সাথেই জড়ানো রয়েছে এই ছোট্ট মন্দিরটি। এটাও মা চণ্ডীর মূর্তি। এই ছোট্ট মন্দিরটার চারি সাইডে আর উপরেও রয়েছে বটগাছ। প্রাচীন যে মন্দিরটি ছিল সেটার সঙ্গেই এটা করা হয়েছে। এখানেও দেখা যাচ্ছে অনেকগুলো ঢিল বাঁধা রয়েছে। এই মন্দিরটি ঘুরে ঘুরে দেখে নিয়েছি, এখন যাব পাশের শিবলিঙ্গটা দেখতে। এখানে একটি অনুষ্ঠান হয়েছিল, এখন প্রসাদ দেওয়া হচ্ছে। আমাদেরও প্রসাদ দিয়েছে। এটা খুবই জাগ্রত মন্দির। অনেক দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা আসে। অনেকেরই মনস্কামনা পূর্ণ হয়েছে, আরও হয়েও থাকে। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে? যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, ফিরবো নতুন নতুন ভিডিও নিয়ে।